আসসালামু আলাইকুম, আমরা আজকে চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা থানার শাহের কলা মেঘনা নদীর পাড়ে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের রায় নরসিংদী জেলার মেঘনা নদী থেকে কী পরিমাণ মাছ তোলা হয়। দেখতে পাচ্ছেন জেলেরা জাল টেনে মাছ ধরার চেষ্টা করতেছে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নরসিংদী জেলার রায়পুরা থানাতে মেঘনা নদীতে একটা জাল টান দিলে কতগুলা মাছ ওঠে। আপনারা হয়তো অনেকেই জানেন যে মেঘনা নদীর মাছ খুবই সুস্বাদু হয়ে থাকে এবং মাছ দেখতেও খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন জেলেরা জাল টেনে গুছিয়ে নিতেছে। এ পর্যায়ে মাছগুলো একসাথে জড়ো হয়ে গেছে, জাল টানা মোটামুটি প্রায় শেষ। আসলে একটা জাল টানতে 8 থেকে 10 জন লোকের প্রয়োজন হয়। অনেকটা কষ্ট করে তাদেরকে মাছগুলো ধরতে হয় এই গভীর পানি থেকে। ওই যে ওনাকে দেখতে পাচ্ছেন, উনি জালের বোয়া বলে ওইটাকে, ওই বোয়া দুইটাকে একসাথে করে দিচ্ছে যেন মাছগুলো বাহিরে বেরিয়ে না যায়। তো জালের বোয়া টানা শেষ, এ পর্যায়ে মাছগুলো একসাথে জমিয়ে সংগ্রহ করে নেওয়ার পালা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই মেঘনা নদীতে কিন্তু ইলিশ মাছও পাওয়া যায়। আমাদের এই মেঘনা নদীর ইলিশ মাছ খেতে খুবই সুস্বাদু হয়। মেঘনা নদীর পানি কম হওয়ার কারণে হয়তো বা ইলিশটা নাও করতে পারে, কিন্তু অন্যান্য মাছ প্রচুর উঠে। এরপর যে জালগুলো জমি নেওয়া হয়েছে মাছগুলো সংগ্রহ করবে তারা। দেখতে পাচ্ছেন জালটাকে জমিয়ে মাছগুলো একসাথে করে নেওয়া হয়েছে। নদীর পাড়ে আসলে আসলে সুন্দর প্রকৃতির সাথে অনেক সময় মাছ ধরার দৃশ্য দেখতে পাওয়া যায়। মেঘনা নদী আসলে দেখতে অনেকটা সুন্দর, যারা নদীতে এসেছেন তারাই জানেন। অনেক দর্শক শ্রোতা এখানে জড়ো হয়েছে মাছ দেখার জন্য, অনেকে আবার মাছ কিনতে এসেছেন কারণ এখানে খুব কম দামে মাছ পাওয়া যায়। মাছ ধরার কাজ প্রায় শেষ, এ পর্যায়ে তারা মাছগুলোকে তাদের মাছের ডালায় ভরে নেবে। দেখতে পাচ্ছেন মাছের ডালায় ঢেলে নেওয়া হচ্ছে। আসলে প্যান্ট ভিজে যাবে বলে আমি ওই জায়গায় যেতে পারি নাই, মাছের কাছাকাছি যেতে পারি নাই, টান থেকে ভিডিও করতে হয়েছে। মাছের ডালায় ভরার কাজ শেষ, এখন তীরে নিয়ে আসার পালা মাছগুলোকে। অপেক্ষায় আছি দেখার জন্য। বিশেষ আকর্ষণ ঠিক আছে, কয়েক দামাই চাচার কথায় হয়তো বা শুনতে পেরেছেন যে এরকম নাকি কয়েক গ্রাম মাছ ধরতে পাওয়া যায়। আজকে নাকি একটু কম পাওয়া গেছে মাছ। এই যে এটাকে বাইল্লা মাছ বলে, উনি যেটা হাতে নিয়েছেন দেখতে পাচ্ছেন কাঁকড়া উঠেছে। এখানে আছে কাতল মাছ আছে 3-4টা। এই যে এটা হলো বোয়াল মাছের ছোট বাচ্চা, বেদি মাছ, তারপরে আরো বিভিন্ন ধরনের নাম জানা অজানা মাছ আছে। আমি কইলে আঙ্কেল কত দিবেন? দেখতে পাচ্ছেন এতগুলো মাছ মাত্র 1600 টাকা দাম চেয়েছে, হয়তো বা উনি 1000 বা 1200 টাকা হলে দিয়ে দেবে। নদীর পাশ থেকে অনেক কম দামে মাছ কিনতে পাওয়া যায়।